নমস্কার সদগুরু, ভারতের বিবাহিত মহিলারা মঙ্গলসূত্র পরেন কেন? এর কি কোনো আধ্যাত্মিক মাহাত্ম্য আছে? তো মিস্টার ফং, সবার আগে আমরা বুঝে নিই বিবাহ কি, কেন, কিসের তাগিদে দুটো মানুষকে একজোট হতে হয়। ক্যালিফোর্নিয়ায় বসে এই ভুলটাই এক্ষুনি করতে যাচ্ছিলাম, কেন একজন পুরুষ আর আরেকজন মহিলাকে জুটি বাঁধতে হয়। এই ঝুঁকিটা নিতে পারছি না। আপনি যখন 8 বছর বয়সে ছিলেন, যখন আপনি 8 বছরের ছিলেন, আপনার তো এমন কোনো দরকার ছিল না, তাই না? নিজে নিজে দিব্যি ছিলেন আপনি, যেই থাকতো তার সাথে খেলাধুলা করতেন, আর আপনি বেশ ভালোই ছিলেন। বিশেষ কিছু ঘটার দরকার পড়ত না। ধীরে ধীরে আপনি 14-15 হলেন, বা হয়তো 12-13-14-15। যুগের সাথে তাল মিলিয়ে বয়সটা অ্যাডজাস্ট করছি আর কি। আস্তে আস্তে আপনার হরমোনগুলো আপনার বুদ্ধিকে হাইজ্যাক করে নিতে লাগলো। Once it got hijacked. আর হাইজ্যাক করা মাত্রই একজন মহিলার চোখ দিয়ে যাই দেখলেন না কেন, সবকিছুই এক বিশেষ রকমের দেখালো। আর আপনি পুরুষ হয়ে থাকলে সবকিছু অন্যরকম দেখালো। হঠাৎ করে গোটা দুনিয়ার ভোলি বদলে গেল, তাই না? একই দুনিয়া, কিন্তু আপনার অনুভূতিতে। আপনি যখন কাউকে দেখছেন, যে যেমন, ঠিক সেভাবে তাকে দেখতেই পারছেন না। যত রাজ্যের মানেই সে জুটছে এর মধ্যে। এই কবছর আগেও তো এসব ছিল না, কারণ এটাই হলো রসায়নের ক্ষমতা। জানেন তো, এই গোটা শরীরটা, যার ওজন হয়তো 50-60 কেজি, আপনি কি জানেন হরমোনগুলোর ওজন কত, যেগুলো আপনার ভেতরে এরকম দুষ্টুমি করে বেড়াচ্ছে? রোজ মাত্র কয়েক মিলিগ্রাম, বুঝতে পারছেন? মাত্র এই কয়েক মিলিগ্রাম কেমিক্যাল আপনার জীবনকে একেবারে তছনছ করে দিতে পারে। আপনার জীবন বোধটাই বদলে দিতে পারে জন্মের মতো, তাই না? আপনি আর দুনিয়াটা যেমন, ঠিক সেভাবে তাকে দেখতে পারছেন না। এতটাই এক করে ফেলেছেন নিজেকে শরীরটার সাথে, এতক্ষণ অবধি এমন ছিলেন না। খেয়াল করে দেখুন, এই হরমোনগুলো যেই আপনার রক্তে বইতে শুরু করলো, তারপর থেকেই আপনি পাকাপোক্তভাবে পুরুষ বা মহিলা হয়ে উঠলেন। আর ঠিক তখনই শরীরটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, তাই না? যখন ছোট ছিলেন, শরীরটা একটা অস্ত্র ছিল মাত্র, এটা অত গুরুত্বপূর্ণ ছিল না। তো এমনটা হওয়া মাত্রই আপনি অন্যভাবে ভাবতে লাগলেন, ভাবলেন আপনি অনেক কিছুই করছেন। কিন্তু আমি চাই আপনি জানুন যে যা কিছু হচ্ছে তা হলো প্রকৃতি শুধুই যেন তেন উপায়ে আপনাকে দিয়ে বংশবৃদ্ধি করাতে আগ্রহী। সে আপনি নাচ গানই করুন, এদিক ওদিক চক্কর কাটুন, বা যা ইচ্ছা করুন, মাদার নেচার ইজ ওয়েটিং, ওকে, when I want to reproduce. প্রকৃতি মা কিন্তু দিন গুনছে, আগে বলো বংশবৃদ্ধিটা করবে কখন? We try to add আমাদের নিজস্ব রংচং চড়ানোর চেষ্টা করি, আর সংস্কৃতির দিক দিয়েও এর সাথে অনেক কিছু জুড়ে দেওয়ার চেষ্টা করি। চেষ্টা কিন্তু মূলত বংশবৃদ্ধির জন্যই, তাই না? খুবই মোটা দাগের একেবারে অমার্জিত শোনালেও, টোটালি আনসিভিলাইজড প্রকৃতি কিন্তু কোনো সভ্যতা টভ্যতা জানে না, সভ্যতা পত্রতা জানে কেবল সমাজ, তাই না? তো এরকম বাধ্যতামূলক চাহিদা রয়েছে লোকজনের, সবার আগে আপনাকে দেখতে হবে একজন মানুষ হিসেবে। আপনার কাছে কি এটা এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার, নাকি এটা একটা ক্ষণিকের ব্যাপার? আমি বলবো অন্তত 25-30% মানুষের জন্য আমাদের এ পথে হাঁটারও এমনকি দরকার নেই, কারণ এটা শুধুই একটা ক্ষণিকের আগ্রহ। অন্য 30-40% ক্ষেত্রে হয়তো আর একটু বেশিক্ষণ তারা জড়িয়ে পড়ে এতে, 10-12 বছর অবধি তাদের ভালো লাগে, এরপর তাদের বোঝা মনে হয়।
এমন কিছু মানুষ আছে যাদের এই চাহিদাটা অত্যন্ত প্রবল, যে তাদের প্রয়োজন এটা। বাকি 25-30% এটা প্রয়োজন আরও বেশি সময় যাবত। তাদের স্পষ্টতই এরকম একটা না একটা ব্যবস্থাপনার মধ্যে যাওয়া দরকার। সবার আগে আপনাকে বুঝতে হবে, যেহেতু শরীরের যেহেতু মনের স্মৃতি রয়েছে, ভৌত শরীরটারও তার নিজস্ব স্মৃতি রয়েছে। দিস ইজ কল্ড ঋণানুবন্ধ। একে বলে ঋণানুবন্ধ। এরকম কোনো শব্দ শুনেছেন আগে ভারতীয় যারা আছেন? ঋণানুবন্ধ, ঋণানুবন্ধ মানে এটা হলো সেই ভৌত স্মৃতি। স্বয়ং ভৌত শরীরটারই তার নিজের স্মৃতি আছে, এটা বিশেষ কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলে সেটাকে মনে রাখে। আর শরীরটা নানাভাবে সাড়া দেয় ও রিয়্যাক্ট করে ভবিষ্যতে এই স্মৃতির ওপর ভিত্তি করে। শারীরিক ঘনিষ্ঠতা সবসময় বড় রকমভাবে এই স্মৃতিটা তৈরি করে। আর আপনার ওপর স্মৃতির ছাপ যদি অনেক বেশি থাকে আর এই শরীরটাতেই একটা নির্দিষ্ট লেভেলের কনফিউশন থাকে, ইউ ওয়ার্ক আউট এভরিথিং ইন ইয়োর লাইফ, সব কাজ ঠিকঠিক করছেন নিজের জীবনে, তাও আপনি দেখবেন আপনি জানেন না আনন্দময় থাকার মানে কি, কোনো স্বস্তি নেই জীবনে, আপনার সিস্টেমটার মধ্যে কোনো স্বস্তি নেই, কারণ স্মৃতির একটা জটিল ছাপ রয়েছে আপনার সিস্টেমে, আর সেটা শরীরটাকে এমনভাবে কনফিউজ করে দিতে পারে যে তার থেকে কারোর জীবনে অনেক ঝামেলা তৈরি হবে। এই সব কিছু বুঝে শুনে আমরা নির্দিষ্ট কিছু রীতি চালু করেছিলাম, কিন্তু আজকালকার সামাজিক ব্যবস্থাগুলো অন্য কিছুই করছে। আপনি বিবাহিত তো ভারতে যখন আপনার বিয়ে হয় আপনাকে মঙ্গলসূত্র পরিয়ে দেওয়া হয়। মঙ্গলসূত্র মানে একটা পবিত্র সুতো। এটা ঠিকঠাকভাবে করা হয়ে থাকলে এর আসল উদ্দেশ্যটা হলো, এই সুতোটা আপনি তৈরি করেনি এক বিশেষভাবে, ভুলে গিয়ে থাকলে আবারও বলছি, প্রত্যেক বছর এই মঙ্গলসূত্রটা আপনার রিনিউ করার কথা, আপনি জানেন সেটা। এখন আর সেটা করা হয় না, কারণ এখন ইয়ামোটা একটা সোনার চেন হয়ে গেছে। এটা হয় বিশেষভাবে তৈরি খাঁটি সুতির সুতো নয় খাঁটি সিল্কের সুতো হওয়ার কথা ছিল, যাতে করে গোটা একটা বিজ্ঞানী রয়েছে কারোর শক্তিকে প্রভাবিত করার বা কারোর শক্তিকে কাজে লাগানোর একটা আস্ত পদ্ধতি রয়েছে, যেটা একটা তান্ত্রিক পদ্ধতি, যেখানে একটা নির্দিষ্ট নারী, আপনি জানেন নারী কি, আমরা 72,000 নারীর কথা বলেছিলাম, আপনার দেহতন্ত্রের একটা বিশেষ নারী নেওয়া হয় আর আপনার হবু স্বামীর একটা বিশেষ নারী নেওয়া হয়, আর সূত্রটা বিশেষভাবে তৈরি করে আপনার গলায় বেঁধে দেওয়া হয়। এইবার যেই মুহূর্তে আপনারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হন, এখন শুধু আর সেই শরীর দুটোই মিলিত হয় না, দুজন মানুষের শক্তি একরকম হয়ে দাঁড়ায়। দুজন মানুষের শক্তি এরকম হয়ে দাঁড়ায়, আপনি এখন আর এটা ভাঙতে পারবেন না। যদি ভাঙতে হয় দুজন মানুষেরই মারাত্মক ক্ষতি করতে হবে, তাদের একেবারে চিরে আলাদা করতে হবে। বিয়েগুলো এভাবেই করানো হতো, একদম ছোট থাকতেই তাদের বিয়ে দেয়া হয়েছিল, জানেন তো 8-9 কি 11 বছর বয়সে দুজনের বিয়ে দেয়া হয়েছিল, কিন্তু এমনভাবে তাদের বেঁধে দেয়া হয়েছিল যে তাদের অন্যদিকে চোখ দেওয়ার প্রয়োজন বোধটাই কখনো হয়নি, মাথাতেই আসেনি কখনো। এটা হয়তো আজকালকার মানসিকতার কাছে ভয়ঙ্কর মনে হবে, কিন্তু আমি চাই আপনি জানুন যে এটার স্থিরতাটা তাদের যেই ক্ষমতাটা দিয়েছিল, যে তারা নিজের জীবনে যা কিছু করতে চায় তাতে ফোকাস করতে পেরেছিল, কারণ ইমোশনাল ইনসিকিউরিটি বলে কোনো ব্যাপার ছিল না, এটা একটা নতুন জিনিস ভারতে। আবেগের নিরাপত্তাহীনতা বলে কিছু নেই, কারণ এতটাই দৃঢ় বন্ধন, এমন কোনো চিন্তা লোকের মাথায় কখনোই আসেনি যে আমার বর কি কোথাও কিছু করে বেড়াচ্ছে, আমার বউ কোথাও কিছু করছে না, তো এসব কখনো মাথাতেই আসতো না, কারণ এক বিশেষভাবে ভেতর থেকে তাদের বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা জাস্ট একটা ভুয়ো আচার অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে আজ। এমনকি আজও যে কটা বিয়ে আমি করিয়েছি তাদের এমনটা করা হয়েছে, আর তাদের একে অপরের সাথে তাল মিলের পরিমাণটা অবিশ্বাস্য। আপনি দেখতেই পাবেন দুজন মানুষ কিভাবে একজন হিসেবে কাজ করছে, আর দুজন মানুষ এক সত্তা হিসেবে কাজ করার ক্ষমতা কি অসীম, বুঝলেন, এক সাংঘাতিক ক্ষমতা। তো কোথাও একটা গিয়ে আমাদের মনে হয়েছিল দুটো পা অতটা স্থায়ী নয়, 4টি পা সবসময় আরো বেশি স্থায়ী, তো আমরা এই দুটো পাকে একসাথে বেঁধে দিয়েছিলাম।
দুটো পা কিন্তু খুব একটা। আমরা দুচাকা সাইকেল থেকে চার চাকা গাড়িতে চলে এলাম কেন, বেশি সুস্থির। Though it takes more space, though it's more expensive. যদিও জায়গা খায় বেশি, দামও অনেক বেশি, দূষণও ঘটায় বেশি, তাও আমরা বাইসাইকেলের বদলে গাড়িকে বেছে নিলাম, কারণ এ অনেক স্থায়ী বেশি। আপনাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে না, এই জন্যই বিয়ে। নইলে আপনাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে, সারাটা ক্ষণ আপনাকে খুঁজে বেড়াতে হবে, সারাটা ক্ষণ আপনার চারপাশের মানুষজনের প্রতি তৈরি হওয়া আবেগ নিয়ে আপনাকে ইনসিকিউর ফিল করতে হবে। যেটা আপনি নিজের জীবনকে নিয়ে করতে চান তাতে ফোকাস করার জন্য আপনার বিশেষ কিছুই আর বেঁচে থাকবে না।